নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আই টিপে পরবর্তীকালে যখন আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব ইউটিউবে তাহলে স্যার সেই নোটিফিকেশানটা আপনার মোবাইলে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি স্টার্ট করা যাক তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হেলথ হেলথ স্বাস্থ্য বিভাগে কতগুলি ভলেন্টিয়ার্স নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি পেয়েছে কত উনত্রিশ তারিখে উনত্রিশ পাঁচ দু হাজার কুড়িতে এবং এই এই মানে এইটি এই বিজ্ঞপ্তিটি এরকমই ভলেন্টিয়ার্স কত দু তিন দু মাস আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বের করেই তখন কিন্তু কী হয়েছিল যে অনেক লোক ফর্ম ফিল করতে পেরেছিলো আবার অনেক লোক ফর্ম ফিল করতে পারেনি তো তখন তখন একটা ই প্রথমত যখন এটা স্টার্ট হয়েছিল আজ থেকে দুমাস আগে তখন একটা মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছিল সেই 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 ফোন নম্বরে সব ফোন ফোন করতে বলে বলা হয়েছিল এবং ফোন করার পর সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি তারপর একটা ইমেল আইডি দিয়েছিলো সেই ইমেল আইডিতে মেল করে সেন্ড করতে বলেছিল আপনার বায়োডেটা পরবর্তীকালে সেখানে কোনো রিপ্লাই আসেনি তো আবার নতুন করে এই বিজ্ঞপ্তিটি চালু হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ যেসব বেকার যুবক যুবতী আছে তারা এই সিভিক ভলম্পিয়ার্সের জন্য আবেদন করতে পারেন তো চলুন বিজ্ঞপ্তিটি আমি দেখাচ্ছি যে কী সেই বিজ্ঞপ্তি তো দেখুন এই সেই বিজ্ঞপ্তি এই এই সেই বিজ্ঞপ্তি তো কত দেখতে পাচ্ছেন যে কত পঁচিশ গত উনত্রিশ পাঁচ দু হাজার কুড়িতে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল তো বিজ্ঞপ্তিটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং দেখুন বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়বেন আমি নতুন করে আর বলছি না ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো আমি সোজা বাংলায় বলে দিচ্ছি এখানে তো এখানে পশ্চিমবঙ্গ সরকার কতগুলি ভলেন্টিয়ার নিয়োগ নিয়োগ করবে সেটা লাস্ট ডেট কিন্তু দেওয়া নাই এখানে পর্যন্ত আপনি পড়ে এবার দেখতে পারেন তো আমি লাস্ট এবার নিচে দেখুন ফর্মটা আমি আপনাকে নিয়ে যাচ্ছি ফর্মের মধ্যে নিয়ে যাচ্ছি সে আগে যেরকম ফর্মটা ছিল এর আগে এবার যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন যেরকম ফর্ম ছিল আজও এই এরকম সেম ফর্ম ঠিক আছে তো এখানে ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন কোনো ভুল যেমন না না যায় দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর হত এই যে আই যে আই যে লেখা যেটা আছে আই যে লেখা আছে আই দিয়ে এইখানে স্টেট নেম দেওয়া আছে ইন ব্লক লেটার এখানে আপনার নিজের নামটি এবং আপনার স্টেট নামটি লিখবেন গোটাটা সম্পূর্ণ বড়ো হাতের তারপর নেক্সট দেখুন যে নেম লেখা আছে নেম ইন ব্লক লেটার আপনি আমার নামটা ব্লক লেটার লিখবেন আপনার যে নাম ধরুন আমার নাম সন্দীপ গাঙ্গুলি তাহলে আমি গোটাটায় সম্পূর্ণ বড়ো হাতে লিখবো তারপর দেখুন ফাদার নেম দেওয়া আছে সেটি কিন্তু বড়ো হাতের হবে ঠিক আছে রেসিডেন্ট অ্যাড্রেস যেখানে যে অ্যাড্রেসে আপনি থাকেন বর্তমানে আপনি যেখানে থাকেন সেখানে সেখানকার অ্যাড্রেস দেবেন আপনার আপনার আধার কার্ডের পেছনে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন তারপর দেখুন চার নম্বর কী বলা হয়েছে চার নম্বর দেখুন ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ যেটা আছে আপনি জন্ম তারিখ আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা আধার কার্ডে আপনি আপনার জন্ম তারিখটা পেয়ে যাবেন সেই জন্ম তারিখটা এখানে দেওয়া আপনি দেবেন পাঁচ নম্বর দেখুন মোবাইল নম্বর যে একটা মোবাইল নম্বর লাগবে যে মোবাইল নম্বরটা আপনার সময় চালু থাকে সবসময় ফোন আসে ইনকামিং আউটকামিং চালু থাকে সেই ভিডিও সেটি দিবেন তারপর দেখুন ছ নম্বরে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান এইখানে দেখুন ভালো করে পড়ে দেখবেন এই যে প্রথমে আমি যেটা বলেছি প্রথমে কিন্তু আপনি যে লাস্ট এক্সামটা পাস করেছেন সেটা কিন্তু প্রথমে দিবেন যে লাস্ট এক্সাম ধরুন আপনি এম এস পাস করেছেন তাহলে প্রথমে কিন্তু আপনি এম এ পাস দেবেন কোন তারপর দেখুন কোন বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামে দিবেন তারপর ইয়ার পাসিং কোন কত ইয়ার ইয়ার আপনি পাস করেছেন সেটি দেবেন তারপর যদি আপনি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েশান দেবেন কোন বোর্ড থেকে দি পাস করেছেন সেটি দিবেন এবং কত সালে পাস করেছেন এরপর দেখুন এইচএস তারপরে কিন্তু মাধ্যমিক দিবেন ঠিক আছে কিন্তু এটা দেখুন আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম এইটি বিজ্ঞপ্তিটি যে একমাত্র যারা মাধ্যমিক পাশ থেকে স্টার্ট হচ্ছে মাধ্যমিক পাস যারা করে আসে তারা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারে মাধ্যমিক থেকে যে কোনো উচ্চ উচ্চশিক্ষা যোগ্য থাকলেও কোনো অসুবিধা নেই তারপর দেখুন সাত নম্বর আপনাকে নিয়ে যাচ্ছি সাত নম্বর দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ইফ এনি যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো কোনো জায়গায় যদি আপনি কাজ করে থাকেন কোনো হেলথ ডিপার্টমেন্টে বা যে কোনো কোনো ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করে থাকেন তাহলে সেখানে আপনি এখানে ভালো করে লিখবেন তারপরে দেখুন পেফার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে আপনি কাজ করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উল্লেখ করবেন তারপরে কিন্তু তারপরে এই যে সব লাস্টে দেখুন এই যে ফুল সিগনেচার অফ লিগ্যান্ডে কিন্তু আপনার নামটি এখানে ভালো করে সিগনেচার করবেন সম্ভবত এখানে লাস্টে কিন্তু আপনার ডেটটাও দিতে পারেন যে ডেটটা আপনি ইয়ে করছেন তারপরে দেখুন সব লাস্টে কোন মেল আইডি মেল আইডিতে আপনার সেন্ড করতে হবে দেখুন এখানে মেল আইডিটি দেওয়া আছে আপনাকে ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে মেল আইডি যে লাস্টে যে মেল দেওয়া আছে এম টি এ বি কুড়ি বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইখানে আপনাকে সেন্ড করতে হবে কি কি সেন্ড করতে হবে না আপনি প্রথমে এই ড এই যে ফর্মটি সেটা আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর সেটি ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিবেন তারপরে মাধ্যমিকের মার্কশিট দিবেন আপনার যদি উচ্চ কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেটি দিবেন তারপরে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সে সেই কাগজটি আপনি দিবেন তারপরে আপনার আধার কার্ডটি দিবেন সেটি করে আপনি সবগুলো পিডিএফে পিডিএফ ফোল্ডারে আপনি সব কিছু সবটা ডাউনলোড ইয়ে করবেন পিডিএফ ফোল্ডার দিবেন ঠিক আছে পিডিএফ ফোল্ডার কী করে করতে হয় আপনি গুগল থেকে আপনি একটা পিডিএফ ফোল্ডার পিডিএফ ফোল্ডার অ্যাপস ডাউনলোড করবেন সেইখান থেকে আপনি আপনার পিডিএফ আপনার ট্যাগ করে পিডিএফ করতে পারবেন ঠিক আছে এই এটা এই বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো যদি আপনাদের কোনো এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন যদি কোনো অসুবিধা আমাকে জানাবেন ঠিক আছে এটার কোনো লাস্ট ডেট এখনও পর্যন্ত কোনো দেওয়া হয়নি যদি লাস্ট ডেট দেওয়া হয় তাহলে পরবর্তীকালে ভিডিও ভিডিওতে আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এই এই পর্যন্ত ছিল আমার ভিডিও ঠিক আছে যদি আপনার ভিডিওটি পছন্দ থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবশ্রাস করতে ভুলবেন না ধন্যবাদ